জাতীয় শোক দিবস 15 আগস্ট 2020 উপলক্ষে সোনারগাঁও পৌরসভার বিস্তারিত কর্মসূচির অধীনে শনিবার দুপুরে পৌর ভবনের কনফারেন্স হলে মেয়র মোহাম্মদ সাদেকুর রহমানের সভাপতিত্বে সোনারগাঁও আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সমন্বয়ে বঙ্গবন্ধুর কর্ম ও জীবনী ভিত্তিক একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কালো ব্যাজ ধারণ, জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন সহ বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমান। পরে পৌরসভার কার্যালয়ে সভার শুরুতেই জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বঙ্গবন্ধুর জীবনী ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BSMRUH অর্থোপেডিক বিভাগের চেয়ারম্যান, সচিব, সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব প্রফেসর ডক্টর আবু জাফর চৌধুরী বীরু। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আবু খান, এছাড়াও উপজেলার সকল স্তরের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ এবং এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সভাপতি নিজেই মোনাজাত পরিচালনা করেন। বাঙালি আমার পিতা, আমাদের পিতা, জাতির পিতা, বিশ্বভূখণ্ডের একজন বাংলাদেশের নায়ক, যার জন্ম না হলে আজকে বাংলাদেশ আমরা পেতাম না, এই ভূখণ্ড পেতাম না, আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। দীর্ঘ 23 বছর কারা জীবন যাপন করে যিনি এই বাংলার মাটিকে ভালোবেসে শুধু বলেছিলেন, আমার বাংলাদেশ, আমার মা বোন, আমার দেশ। এই বাঙালি জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের 14 জন সদস্যকে জীবন দিতে হয়েছে শুধুমাত্র এই বাংলাদেশটির জন্য, শুধুমাত্র এই বাংলাদেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার অভিপ্রায় নিয়ে জন্ম হয়েছিল সেই টঙ্গিপাড়ার ছোট গ্রামটিতে, যার জীবন দিয়েছেন জেলখানায়, দেশের রাজপথে ঘুরে ঘুরে, যিনি শুধুমাত্র বাংলাদেশকে একটি ভূখণ্ড দিয়েছেন পৃথিবীর ভূখণ্ডে, যিনি বাংলাদেশের বাঙালি জাতিকে মাথা উঁচু করার সায় দিয়েছেন। সেই বঙ্গবন্ধুর বাড়িতে আমি সারা জীবন 1954 সালে নৌকা মাথায় গিয়েছি যুক্ত ফ্রন্টের নির্বাচনে, আমি আনন্দিত। এই শোকের মাস আজকে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, ইয়া আমাদের রব্বুল আলামিন, আপনি দয়া করে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে শহীদের দরজা দান করুন, তার পরিবার পরিজনের সকলকে শহীদের মর্যাদা দান করুন এবং তাকে জান্নাতবাসী করুন। এই হলো আমাদের আজকের কাম্য কামনা, এবং তার কন্যাকে হায়াতে তাইয়্যিবা দান করে এই বাঙালি জাতিকে যেভাবে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তার হাতকে শক্তিশালী করার আপনি তৌফিক করেন। আলমগীর হোসেন প্লাবন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধির তথ্যচিত্রে।